আজকে ক্লাস ক্যাপিটাল স্ট্রাকচার। আর ক্যাপিটাল স্ট্রাকচারে মানুষের শরীরে যেমন কি কি থাকে বলো? মেদ থাকবে, আর থাকবে মাংস, এই সমস্ত। তাহলে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারেও দুটো জিনিস থাকবে। একটা হচ্ছে প্রেজেন্স অফ সাম লোন, রাইট? আর ওই জন্যই তো ওই এক কবিতাটা বানিয়েছিলাম যে লোন বেশি থাকা ভালো না খারাপ। মনে কর লোনের নাম হচ্ছিল, তাহলে একটা কী ছিল, কী ছিল আর বল? লোন, আর একটা অন, একটা অন ক্যাপিটাল, লোন ক্যাপিটাল। এই লোনটাকে আমি বলি কি, মেদ, মায়াকার দ। আর লোন বেশি থাকা না থাকা ভালো না কম থাকা ভালো, এটাই মেন মেন কনসেপশন। লোন আদৌ না থাকলে ভালো হয়, রাইট? তো তখন ওই কি বললো কবিতাটা, কী ছিল বল? অনাহারে নাহি খেদ বেশি খেলে বাড়ে মেদ। তা মেদ বেড়ে গেলে আমার ভালো না খারাপ, কি বলো বলো? যদি খারাপই হতো তাহলে পৃথিবী থেকে লোন বলে কি জিনিস তৈরি হতো? তাহলে লোনের নিশ্চয়ই ভালো দিকও আছে। তাহলে আমি আজকে যে ক্লাসটাতে চিন্তা করছি যে তোমার কাছে এই লোন আর ওন মিলিয়ে একটা স্ট্রাকচার বানাও, যেন তোমার জন্য ওভারঅল ভ্যালু অফ দি ফার্ম বাড়ে। কি বাড়ে? ভ্যালু অফ দি ফার্ম বাড়ে। আর ভ্যালু অফ দি ফার্ম বাড়তে গেলে তোমার একটা জিনিস বাড়তে হবে, সেটা হচ্ছে যে ইবিআইটি বাড়তে হবে, এবং ইভেনচুয়ালি ইট উইল বি টার্ন ইনটু ইপিএস। কে বলা? পহলে পহলে ইবিআইটি 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 আমরা চাই তো, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস চাই। ওইটাই যদি না বাড়ে তাহলে আমার ইপিএস বাড়বে না। আর ওটা বাড়লে কি ইপিএস বাড়বে? অনেক বড় কোশ্চেন, অনেক বড় প্রশ্ন, যে যার এখানে যেখানে ইবিআইটি বাড়ছে সেখানে কি ইপিএস বাড়বে? ইপিএস বাড়তে গেলে তো আইকে আর টিকে বাদ দিতে হবে, প্রচুর পরিমাণে ইন্টারেস্ট চলে গেল, তাহলে তো আর ইপিএস বাড়বে না। অথবা ইবিআইটি যে হারে বাড়ছে ইপিএসটা তার চেয়ে কম হারে বাড়ছে। এই যে কমপ্লিট আলোচনাটা, এই যে ইবিআইটি ইপিএস দিয়ে কথাগুলো বলছি, তখন এরা বললো ক্যাপিটাল স্ট্রাকচার আলোচনা করতে গেলে তুমি তাবো এত যদি কথা বলছো তো কেন নয় ইবিআইটি ইবিইপিএস বলে একটা অ্যানালিসিসকে রাখো, রাইট? কেন নয় যে তুমি লিভারেজের একখানা গল্প করো, রাইট? আর কেন নয় যে তুমি একটা ক্যাপিটাল স্ট্রাকচার থিওরিজ বলে যে বড় বড় লোকেরা থিওরি দিয়ে গেছে সেটাকে তুমি এর পাঠের মধ্যে রাখবে। কি বললাম? ক্যাপিটাল স্ট্রাকচার থিওরিজ। এই থিওরিজের আবার অনেকগুলো অ্যাপ্রোচ থাকবে। একটাকে বলা হয় নেট ইনকাম অ্যাপ্রোচ, কি বললো বলো? একটাকে নেট অপারেটিং ইনকাম NOI বলা হয়, রাইট? একটাকে বলা হয় মডিগ্লিয়ানি মিলার মেথড। এই যে নেট ইনকাম অ্যাপ্রোচ হলো, এটার সঙ্গে রিলেটেড টু দ্য ভ্যালু অফ দি ফার্ম, মানে ভ্যালু অফ দি ফার্মের সঙ্গে এর সম্পর্ক আছে আর সম্পর্ক নেই, এই দুটোর মধ্যে বিপরীত কনসেপশন ইউজ করা হবে। গ্রেট গ্রেট জিনিসের নাম হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি। সত্যি কথা বলতে, ইফ আই ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ আ ফিনান্স ম্যানেজার অফ এ কোম্পানি, তো আমাকে কেন মাইনে দেবে কোম্পানি? আমাকে এইটা বানাতে বলেছে, কোন বানাতে বলেছে? ক্যাপিটাল স্ট্রাকচার। আমাকে জিমে যেতে হয়েছে, গিয়ে জিম করতে হয়েছে, করে কি বানাতে হয়েছে? বডি বানাতে হয়েছে, রাইট? ইফ ইউ ক্যান মেক আপ ইয়ার বডি, তাহলে তোমার লাইফটা খুব ভালো চলবে, তাই না? তো একটা স্বাস্থ্যকর বডি বানানো, তাহলে এখানে কি বানাবি রে? একটা স্বাস্থ্যকর ক্যাপিটাল স্ট্রাকচার বানাতে বসছি। একদম পরিষ্কার যে আমরা কি পড়তে বসেছি, অবজেক্টিভটা ক্লিয়ার? তাহলে ফার্স্ট, তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার কাকে বলে? এই জন্য যে যে হ্যাম্পটন বলে একজন ছিলেন, তিনি বললেন ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্য কম্পোজিশন অফ ডেট অ্যান্ড ইকুইটি। কী বললো? দেখে নে, ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্য কম্পোজিশন অফ ডেট অ্যান্ড ইকুইটি সিকিউরিটিজ দ্যাট কম্প্রাইজেস ফার্মস ফিনান্সিং অফ ইটস অ্যাসেটস। বলো এবার আমার সঙ্গে সঙ্গে বলবি, বল। ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্য কম্পোজিশন অফ ডেট অ্যান্ড ইকুইটি সিকিউরিটিজ দ্যাট কম্প্রাইজেস অফ ফার্মস ফিনান্সিং অফ ইটস অ্যাসেটস। ঘুরিয়ে আনসার দিচ্ছি, আই ওয়ান্ট টু ফিনান্স দ্য অ্যাসেটস, আমার অ্যাসেটকে ফিনান্স করতে যাচ্ছি, তার মধ্যে কে কে কম্প্রাইজ করছে? ইকুইটি অ্যান্ড ডেট। আর ইকুইটি অ্যান্ড ডেটের যে কম্পোজিশনটা তৈরি হলো তাকে বলো ক্যাপিটাল স্ট্রাকচার। কেমন দিলাম? বোঝা গেছে? হাতে দিয়ে দাও, বন্ধ করো, চলবে কি চলবে না? হ্যাঁ,
তাহলে দিস ইজ কল্ড ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে এই যে আমি যখন আমরা পড়ি মনে রাখতে পারি না, ব্যাপারটা এরকম যে আমরা ইংরেজিটা পড়ছি যখন, তখন বললাম যে আমি ফিনান্সিং করতে চাইছি কাকে, অ্যাসেটকে। অ্যাসেটকে পিকচার করতে গেলে কী কম্প্রাইজ করতে হবে, ডেট অ্যান্ড ইকুইটি কম্প্রাইজ করে অ্যাসেটকে ইয়ে করতে হবে। আর এদের মধ্যে যে কম্পোজিশন হবে, যে 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 মানে 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 রেশিও প্রপোর্শনসগুলো হবে, দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল স্ট্রাকচার। শুধু হার শুধু হারওয়ালাগুলো দেখছিস কোনোদিন? আরে কিটকিটে বুড়ো আছে একদম, পাঁচের গুলো দেখা যাচ্ছে, পেট ঢুকে গেছে, ও ওর ওর হাড় বেশি। ওকে ওকে বলে ওকে বলে ওকে বলে কি বুড়ো, ওকে শোন, ওকে হাড়ু বুড়ো বলে। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনস ইনক্লুড ডেট ইকুইটি মিক্স অ্যান্ড ডিভিডেন্ড ডিসিশনস, বোথ দিস হ্যাভ অ্যান এফেক্ট অন দ্য আর্নিং পার শেয়ার। তাহলে আর্নিং পার শেয়ারের এফেক্ট বুঝতে গেলে আমাকে যেটা বুঝতে হবে, এরা এখানে আরও কয়েকটা কথা বলছি যে ক্যাপিটাল স্ট্রাকচারে অনলি ইকুইটি থাকতে পারে, কিছু ইকুইটি, কিছু প্রেফারেন্স শেয়ার থাকতে পারে, ইকুইটি প্লাস প্রেফারেন্স প্লাস প্লাস ডিভেঞ্চার থাকতে পারে, অল দ্য থিংস, বিভিন্ন রকম অপশনসগুলো দেবে। পরীক্ষাতে কোশ্চেন কেমন করে আসবে না, এরকম বিভিন্ন কোনো অপশনের মধ্যে কোনটা তোমার লাভজনক অপশন সেটা বার করে দাও, এইটাই মেন কোশ্চেন আমাদের। কী বললাম, কোনটা আমার কোনটা আমার লাভজনক অপশন সেটা বার করতে হবে। সেটা বার করতে গেলে একটা পদ্ধতি পদ্ধতির নাম দিলাম কি, ইবিআইটি ইপিএস অ্যানালাইসিস, রাইট? তাহলে আমি কতগুলো, আমি নিশ্চয়ই অনেকগুলো অপশান নেবো, যে একটা অপশানে বলা হবে যে অনলি ইকুইটি, একটা একটাতে বলা হবে কি ইকুইটি প্লাস প্রেফারেন্স শেয়ার থাকবে, কেউ কোনো সময় দেখা যাবে ইকুইটি প্লাস প্রেফারেন্স প্লাস ডিভেঞ্চার মিলিয়ে থাকবে। এই এতগুলো অপশানের মধ্যে কে আমার কে আমাকে আমাকে মোর ইপিএস দিতে পারছে, মোর ইপিএস দিতে পারছে, কোন কি দিতে পারছে, ইপিএস, মোর ইপিএস দিতে পারে কে, সেটাই আমার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হবে, রাইট? তো এখন আমরা একটা সিম্পল জিনিস নিয়ে আলোচনা করবো, ইবিআইটি ইপিএস অ্যানালিসিস, রাইট? এটা এই ভিডিওর মেন বিষয়, পরেরটা পরের, রাইট? ইবিআইটি ইপিএস আবার অ্যানালিসিস করতে গেলে তোমায় কতগুলো জিনিস বুঝতে হবে, তার মধ্যে এক নম্বর বুঝতে হবে হোয়াট ইজ ইপিএস, হোয়াট ইজ ইপিএস। আচ্ছা ইপিএস কি আকাশ থেকে আসবে? আগে নিশ্চয়ই ইবিআইটি আসতে হবে না, তাহলে কেন কী বার করতে হবে, তাহলে ইবিআইটি থেকে, ইবিআইটি থেকে আমি বিয়োগ করতে করতে ইবিআইটিতে পৌঁছবো। আচ্ছা ইবিআইটিতে একটা আই আছে, একটা টি আছে, আর এইটাকে যদি আমি মনে কর পাখিতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল কাকে, ইবিআইটিকে, আর অত মুখে করে ভারী নিয়ে যেতে অসুবিধে হয়েছে, তো তো আইটাকে প্রথমে ড্রপ করে দিল, ডাউন। তার এখন কি কি পড়ে রইল, আর তারপরে পাখিটা কি করলো, টিটাকে খুব ড্রপ করে দিল একদম, কোথায় গিয়ে জানো, তুই বল না কোথায় গিয়ে, ফিনান্স মিনিস্টারের মাথায় গিয়ে ড্রপ করে দিয়েছে। ট্যাক্স কার মাথায় ড্রপ করবে, ফিনমিনের মাথায় গিয়ে, ফিনমিন বলে যে বাড়িটা আছে না, ফিনমিন বাড়িটাকে কি বলা হয় জানা আছে তোমাদের কারোর, নর্থ ব্লক, কি বলে? আর আর যেটা ফরেন ফরেন মিনিস্ট্রি যে ইয়েটা আছে বিল্ডিংটা, তাকে বলে সাউথ ব্লক। যখন বলবে যে নর্থ ব্লক থেকে এরকম নিউজ এসে, তার মানে কি, যেমন নর্থ ব্লক থেকে কালকেটা নিউজ এসছে, জানো তুমি কি এসছে, 4% ডিএ, ফাইন। তাহলে আমাকে বল যে কি যেন বললাম, কী কী ড্রপ করলো রে, আচ্ছা আই আই ড্রপ করলো আর টি ড্রপ করলো, তখন তোমার কাছে কী পড়ে থাকবে, আর্নিং পড়ে থাকবে, না বিতর নেই আর এখন, আর শুধু ই পড়ে থাকবে, ওকে, আর্নিং অ্যাভেলেবেল টু দি ইকুইটি শেয়ার হোল্ডার্স। তাহলে ইপিএস মানে হচ্ছে আর্নিং অ্যাভেলেবেল টু দি ইকুইটি শেয়ার হোল্ডার্স, সহজ করে বলি পিএটি, প্রফিট আফটার ট্যাক্স, বা মনে কর ইএটি, রাইট, আর্নিং আফটার ট্যাক্স, আর আর্নিং আফটার ট্যাক্স আর বাই নাম্বার অফ শেয়ারস। কোনো অসুবিধা কারোর কাছে ইপিএস ইপিএস বুঝতে, একদম পরিষ্কার? তা ভাই আর্নিং আফটার ট্যাক্সটা পেয়েছিলাম কোথা থেকে, না পেয়েছিলাম ইবিআইটি থেকে, তাহলে পেয়েছিলাম কোথা থেকে বল, তাহলে প্রথমে আমি ইবিআইটি করলাম, তাহলে আমাকে বল প্রথমে যে ইবিআইটি যদি প্রথমে আমাকে বার করতে হয়, তাহলে আমার কী কী দরকার, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, সেলস মাইনাস, আমি একটা না একটা জায়গায় এরকম করে দেখেছি তো। তাহলে আমাকে যদি কেউ ইবিআইটি না বলে দেয়, ইবিআইটি থেকে আমাকে ইপিএস বার করতে হয়, তো আমি একটা ফরম্যাট ইউজ করবো, ফার্স্টে লিখবো সেলস, আমার কাছে ধর সেলস হলো 600,000 টাকা, কোনো অসুবিধা কারোর জন্য, 600,000 টাকা সেলস, এখান থেকে তুমি কস্ট অফ গুডস সোল্ড বা ভ্যারিয়েবল কস্ট মাইনাস করো, ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে তুমি পাবে যেটা, সেটা কী, সেটাকে বলে গ্রস প্রফিট, যেখানে সেটা দেবে তো সেটা করবে, রাইট? আর না হলে তুমি মনে করো তোমার অল ভ্যারিয়েবল কস্ট বিয়োগ করলে, অল ভ্যারিয়েবল কস্ট,
আমরা জানি যে সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ইজ কন্ট্রিবিউশন অল কি ভ্যারিয়েবল কস্ট বিয়ে করলে ধরে যাক এইটা হলো 4 লাখ টাকা কত তাহলে তোমার কাছে 2 লাখ টাকা পড়ে থাকবে তাকে কি বলবো আমরা কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন হচ্ছে 2 লাখ টাকা রাইট কেউ কেউ মনে করতে পারে আরেকটা ফর্মুলা চিন্তা করতে পারি সেলস মাইনাস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড তো পাবো জিপি জিপি থেকে অপারেটিং কস্ট মাইনাস করো ইউ ক্যান গেট আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস অপারেটিং কস্ট তা কি কি বলো বলো সেটা পরে বলছি আগে আগে তো কন্ট্রিবিউশনটা হোক একই সঙ্গে দূরে শিখতে গেলে মাথা মাথা খারাপ হয়ে যাবে এই কন্ট্রিবিউশন থেকে তুমি যদি লেস ফিক্সড কস্ট করো লেস এটা একটা পদ্ধতি হ্যাঁ এখানে খেয়াল রাখবে একটু এখান থেকে যদি ফিক্সড কস্ট থাকে ধরা যাক ফিক্সড কস্ট আছে আছে আমার কাছে 60,000 টাকা রাইট তাহলে তোমার কাছে বলো তো সত্যি কথা বলতে ইবিআইটিটা পেয়ে গেলাম তাহলে সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট ইজ এটা কি ইবিআইটি বলে এটা ফর্মুলা তাহলে উত্তর কত পেলাম 1,40,000 টাকা এর আরেকটা ফর্মুলা আছে সেটাকে লিখে দিই তাহলে এখানে আলাদা করে দেখছি দেখাচ্ছি না ধরে যাক আমার কাছে সেলস দিয়ে দিয়া উসকে বাদ সিজিএস দিয়ে দিয়া কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিয়েছে রাইট তাহলে উত্তর যেটা পাবে তাকে বলবো কি জিপি জিপি থেকে মাইনাস মাইনাস অপারেটিং ইনকাম প্লাস মাইনাস অপারেটিং এক্সপেন্সেস প্লাস অপারেটিং প্লাস আমি মাইনাস অপারেটিং ইনকাম অপারেটিং এক্সপেন্সেস আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস হ্যাঁ আমি অপারেটিং এক্সপেন্সেসকে মাইনাস করে দেবো ওকে কাকে মাইনাস করবো তোরা বলিস স্যার অপারেটিং এক্সপেন্সটা কী ধরনের এক্সপেন্সেস আরে বিজনেস চালাতে গেলে যে খরচা হয় তাকে অপারেশন করতে গেলে যে খরচা তাকে অপারেটিং এক্সপেন্স বলে প্রশ্ন ছিল সেরকম নাম করা যাবে কিছু ইয়েস স্যালারি রেন্ট অফ দি হাউস আর এগুলো না দিলে কি ব্যবসা চলবে কিন্তু মনে কর ইন্টারেস্ট অন ডিমেন্সিয়া না দিলেও বিজনেসের রেসপেক্টে অপারেশনসের কোনো সমস্যা নেই ওটা ফিনান্সের সমস্যা সো হ্যাঁ তাহলে এটাকে বলা হয় জিপি মাইনাস অপারেটিং এক্সপেন্সেস ইজিক্যাল টু ইবিআইটি ইজিক্যাল টু ইবিআইটি এটা এটা করে আমি ইবিআইটি পেতে পারি যদি অঙ্কতে এগুলো দিয়ে দেয় তাহলে এগুলো দিলে এগুলো বিয়ে করবি এগুলো দিলে এগুলো বিয়ে করবি বেশি পাকাবি না ইবিআইটি হয়ে গেল কত 1,40,000 এখান থেকে পাখি যখন নিয়ে উঠছিল তোদের এই গল্পটা মনে পড়ছে তো যেখানে যেখানে হাঁস উড়ে যাচ্ছিল একটা পুকুর থেকে আরেকটা পুকুরে শুনিস নি গল্পটা কোনদিন ওরা শুনতে কচ্ছপ নিয়ে যাচ্ছিল ছেলেটা এই জন্য সাহিল সাহিল দেখেছিস একদিনকে হাঁসের সঙ্গে কচ্ছপের বন্ধুত্ব ছিল আর কচ্ছপটা আর জেলে হাঁসটা শুনতে পেয়েছে হাঁস তো মাটির উপরে থাকে শুনতে পেয়েছে যে জেলেরা বলছে কালকে জাল দিয়ে এখানে যত কচ্ছপ টচ্ছপ মাছ ফাছ আছে সব ধরে নিয়ে যাবো বললো চল ভাই তোকে নিয়ে আমি অন্য পুকুরে চলে যাবো তো যাবো কী করে অত দূরের পুকুরে বলেছে আমি মুখে করে নিয়ে যাবো তো উড়ে যাচ্ছিল বুঝলি হ্যাঁ তো বলেছিল যেন বেশি কথা বলবি না কথা বললেই কিন্তু আমি পড়ে যাব কিন্তু হাঁস তো প্যাক প্যাক করে কথা খুব বলে কথা বোঝালো কিনা গেল কথা বলার জন্য সফর করে না তখন নিচে দিয়ে কতগুলো লোক দেখতে দেখতে যাচ্ছি যে হাঁসটা কচ্ছপটাকে উড়ে নিয়ে যাচ্ছে বাহা যদি এটা পড়তো না পুড়িয়ে পুড়িয়ে খেতাম কেউ কচ্ছপ খেতে যা আনন্দ হতো না সেঁকে খেতাম কচ্ছপকে হাঁসের হাঁসের হেভি রাগ হয়ে গেছে কথাটা শুনে আমার বন্ধুকে বলছে খাবে তোরা তোরা ছাই খাবি রাগ করে বলেছি কি তোরা আর বলেছে আর কী হয়েছে কে পড়ে গেল সেই কচ্ছপ ড্রপ ডাউন হয়ে গেল কি হয়ে গেল চলবে কি না চলবে তাহলে এখান থেকে কাকে ডাউন করলাম এত গল্পটা করলাম এই জন্য কোনদিন বলবো না তার এর মজা করার জন্য আমি বললাম দ্যাট নাথিং এলস চলো আই কে আমি ডাউন করে দিলে রইল পড়ে কে লেস ইন্টারেস্ট পুরো গল্পটা একদম বোঝা যাচ্ছে গল্পটা কেমন ছিল বলতো ওই জন্য বলেছে প্রয়োজনের বাইরে কথা তুমি বলবে না তাহলে কিন্তু কোন সময় কোন সময় বিপদে ডেকে নিয়ে আসবে তো ইবিআইটি ইন্টারেস্ট বিয়োগ করলাম কত টাকা ইন্টারেস্ট বিয়োগ করলাম বলো ধরা যাক আমার ডিভেঞ্চার ছিল ক্যাপিটাল স্ট্রাকচারে আর ধরা যাক ডিভেঞ্চার ধরা যাক ডিভেঞ্চার ছিল মেবি 4 লাখ টাকা ডিভেঞ্চার ছিল কত আর ধরা যাক এর উপরে 10% ইন্টারেস্ট মারবো তাহলে 40,000 টাকা হলো না 9,000 টাকা হলো 40,000 টাকা হয়ে গেল তাহলে আমার কাছে বলো এখন আমাকে কী হয়ে গেলো ইবিটি হলো কী পেলাম ইবিটি পেলাম আজকে ইপিআইটি ইবি এপিসোডের পুরো ভিডিওটা এটুকুই করবো শুধু ইবিটিতে কত পেলাম এখানে বলো 1,00,000 কোনো অসুবিধে ইবিটি থেকে কে খসবে তাড়াতাড়ি বল লেস ট্যাক্স একদম আরে না সাহিল দাস টাটেল ফর ট্যাক্স আর এই টাটেলটা পড়লো কোথায় গিয়ে ফিনমিনের মাথায় ওকে তাহলে ফিনমিনের মাথায় গিয়ে পড়লো তাহলে এখানে দিলাম লেস ট্যাক্স ট্যাক্স হলো মেবি 50%
রাইট, তাহলে হয়ে গেল 50,000 টাকা। এটাকে কি বলবো আমরা, প্রফিট আফটার ট্যাক্স বা আর্নিং আফটার ট্যাক্স। তাহলে আমি এটা জেনে গেলাম না জানতাম না, কোনো অসুবিধা হলো? এখন তোকে যদি বলে ইপিএস বার করতে, তখন এই 50,000কে নিয়ে গিয়ে তুমি কোথায় বসাবে? এখানে বসাবে 50,000 টাকা। আর তোমার কাছে মাত্র 5 টাকা, 5,000 শেয়ার ছিল সাপোজ, ছেড়ে দে 10,000 শেয়ার ছিল, তাহলে কত করে হলো অ্যাট দ্য রেট অফ 5 টাকা করে ইপিএস? বুঝতে কোনো অসুবিধা নেই তো, 5 টাকা করে ইপিএস হলো। প্রশ্ন ছিল, প্রশ্নটা একটু অন্যরকম, প্রশ্নটা ছিল যে আমার কাছে যদি, আমার কাছে যদি ইবিআইটি দিয়ে দেয়, যদি আমাকে ইবিআইটি দিয়ে দেয়, আচ্ছা ইবিআইটি, ইবিআইটি থেকে, ইবিআইটি যদি দিয়ে দেয় তাহলে কি ইবিআইটি থেকে আমি ইপিএস বার করতে পারি ফর্মুলা দিয়ে? বললাম শোনো একটা ফর্মুলা বানাই, একটা ফর্মুলা, সেখানে আমাকে বলেছে কি ইবিআইটি গিভেন, ইবিআইটি গিভেন, তো ইপিএস কিতনা, রাইট? তো তখন আমার ফর্মুলা হচ্ছে ইপিএস ইজ ইকুয়াল টু ইবিআইটি মাইনাস আই, আই খসে গেল, তারপরে এসো 1 - ট্যাক্স রেট, 1 - ট্যাক্স রেট মানে হচ্ছে ট্যাক্সটা বেরিয়ে গেল। আগার যদি প্রেফারেন্স ডিভিডেন্ড হয় তো আমি প্রেফারেন্স ডিভিডেন্ডটাও সেখান থেকে মাইনাস করে দেবো। কেন কেন প্রেফারেন্স ডিভিডেন্ড মাইনাস করে দেবো বলো? কারণ হচ্ছে আমি চাইছি আমার আর্নিং অ্যাভেলেবল ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স, মাই আর্নিং অ্যাভেলেবল ফর দ্য ইকুইটি, দ্যাট ইজ মাই আর্নিং। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডারদের বার করতে গেলে প্রেফারেন্সকে বাদ দিয়ে দেবো, দিয়ে তাকে এখানে আমি লিখবো নাম্বার অফ ইকুইটি শেয়ারস। তাহলে একটু আগে যেটা আমি বলছিলাম এখানে যে ইপিএস মানে হচ্ছে প্যাট বাই এটা, তাহলে ঘুরিয়ে বলি এটা করে আমি আলটিমেটলি প্যাটই পেয়েছি, কোনো অসুবিধা নেই তো করার জন্য। যদি মনে কর ইপিএস দিয়ে দিয়েছে ফাইন ডিবিআইটি, উল্টো বলে দিলে এবার কী দিয়েছে, ইপিএস দিয়ে দিয়েছে বলছে ফাইন ডিবিআইটি, ইপিএস গিভেন ফাইন কি ইবিআইটি, ইবিআইটি ইপিএস দিয়ে দিয়েছে ফাইন ইবিআইটি, যদি তোমাকে এবার কথা হয় তাহলে তুমি কী কী কীভাবে বার করবে? এর প্রশ্ন এটার জন্য আমরা ইবিআইটি ইজ ইকুয়াল টু, ইবিআইটি ইজ ইকুয়াল টু ইপিএস ইনটু নাম্বার অফ শেয়ারস, একে এটা দিয়ে গুণ করে দিলাম, ইসকো কো ইসকো দিয়ে এটা দিয়ে এটা ইজ ইকুয়াল টু করলে এটা ইজ ইকুয়াল টু হবে না, বেশি বিজ্ঞানী হয়ে গেছিস তোরা, এটার সঙ্গে এটা গুণ কর, করলে কী পাবে ইবিআইটি, হ্যাঁ ইবিআইটি মাইনাস এটা, এদিকে গেলে প্লাস হবে কি না, তাহলে এটা হলো প্লাস 1, রাইট? যে প্রেফারেন্স ডিভিডেন্ডটা মাইনাস হয়েছিল সেটা দিকে গিয়ে কী হয়ে যাবে, একদম পরিষ্কার, ফলে মুখস্থ করার জন্য কোনো বেশি বুদ্ধিসাধি নেই, ওকে। আর যে ট্যাক্স রেট এখানে গুণ হয়েছিল চয়ন মার্কাবি তাতে করে বল, হ্যাঁ এর জন্য বিজ্ঞানী লোক দরকার লাগবে, সায়েন্টিস্ট দরকার লাগবে, আর এই কমার্সের লোকই যথেষ্ট হবে, এটা 1 - ট্যাক্স রেট। তাই যখন আমি এইটা বুঝতে পারলাম প্রথমেরটা খুব ইজি করে, তখন আমি এটাও খুব সুন্দর করে আমি এক্সামে আগে দিয়ে দিয়া এসা কি তুমি ইপিএস দিয়ে দিয়া নাম্বার অফ শেয়ারস দিয়ে দিয়া তো তুমি ক্যাশে ইবিআইটি মে রিচ করেগা, পাক্কা না? কোনো প্রশ্ন আছে এখানে? এখন আমরা এফেক্ট অফ ইপিএস, এফেক্ট অফ ইপিএস অন ডিফারেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার সিচুয়েশন প্রপোজিশনের মধ্যে চিন্তা করবো। এই ডিফারেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার প্রপোজিশনে আমাকে বললো যে তুমি কোন ক্যাপিটাল স্ট্রাকচারটা নেবে, বেশি করে লোন, বেশি করে বেশি করে ওই, ঠিক আছে, বেশি করে মেদ না বেশি করে খেদ, বুঝে গেছে না? বোঝানি তো আমরা প্ল্যান এ আর প্ল্যান বি আর প্ল্যান সি বলে তিনটে প্ল্যান নিলাম, কটা প্ল্যান নিলাম বলো, তিনটে, এ প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি, রাইট? প্ল্যান বিতে, প্ল্যান বিতে, প্ল্যান এতে কী হলো, বি আগে বি হয় গাদা, প্ল্যান এতে ক্যাপিটাল স্ট্রাকচারে বলছি ইকুইটি শেয়ার নেওয়া হবে 1,80,000 টাকা, আর প্ল্যান বিতে হবে 1,20,000 টাকা, আর প্ল্যান সিতে হবে 60,000 টাকা, চলবে? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হবে 1,20,000, 1,20,000, 1,20,000, সবসময় প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল থাকবে, ইচ্ছা করলে এইগুলো উদাহরণগুলো চেঞ্জও করতে পারি আমরা পরীক্ষাতে যেমন দেবে, এটা গিভেন। আমাকে ডেবেঞ্চার কী কী ডেবেঞ্চার, আরে দেব যদি ডিবি দেব হয়, ডিবি দেব যার আসল নাম কি যে সিনেমাটিস করে দীপক অধিকারী,
ছোট করে দীপকের ডিটা নিয়েছে, আর অধিকারীর কি নিজেকে জানে, কিছু নেয়নি, কিছু নেয়নি না নিয়ে কি করেছে, দেব দেব বানিয়ে নিয়েছে। তা ওটা যদি ডিবেঞ্চার হয় তো দেব দেব আমাকে 10% ইন্টারেস্টে আমি দেব পাই। আর প্ল্যান এর জন্য কোনো ডিবেঞ্চার নেই, প্ল্যান বি এর জন্য 20,500 টাকা ডিবেঞ্চার, আর প্ল্যান সি এর জন্য 1,20,000 টাকা ডিবেঞ্চার, কোনো অসুবিধে। এই যদি তোমার একটা ক্যাপিটাল স্ট্রাকচারের কাহিনী দেয়, এটা এটা গিভেন রাইট, ক্যাপিটাল স্ট্রাকচার কেমন হবে তার একটা বিভিন্ন তিনটা অপশান দিয়েছে। অ্যাট দ্য সেম টাইমই তোমাকে তোমাকে ইবিআইটিভি বল দিয়া কী দিয়েছে, ইবিআইটি আন্ডার বিভিন্ন প্ল্যান কন্ডিশনে ইবিআইটি প্ল্যান এতে আছে 2,40,000, প্ল্যান বিতে আছে 3,00,000, আর প্ল্যান সিতে আছে 3,60,000। আমি হয়তো এক্সাম্পল হিসেবে এটাকে বেশি পছন্দ করতাম, সবগুলোতেই ফ্ল্যাট 3,00,000 করে দিতাম, কারণ আমার কাছে তো আলটিমেট ক্যাপিটাল কত টাকা আছে এখানে বল তাড়াতাড়ি করে, যোগ করতে কত কষ্ট হয় তোদের, এই 1,80,000 আর 1,20,000 যোগ করতে পারছিস না, আলটিমেটলি এটা তো 3,00,000-এর ক্যাপিটাল, তো কত কষ্ট লাগছে বলতে গেলে, বিরক্ত বিরক্ত করবে না। এটা কত টাকা হয়েছে, 3,00,000-এর বিভিন্ন ক্যাপিটাল ফরমেশন দেওয়া হয়েছে, আইডিয়া না আইডিয়া না। আমি ইবিআইটি তো ইবিআইটি কিন্তু ডিফাইন্ড দিয়েছে, এক্সামে পরীক্ষাতে কিন্তু ইচ্ছা করলে সেম ইবিআইটিও দিতে পারত, ইবিআইটি থেকে কী বের করবে, ইন্টারেস্ট। এখানে যেহেতু কোনো ডিবেঞ্চার নেই তাই ইন্টারেস্ট নেই, এখানে কী হয়েছে, এখানে আছে 60,000 তার 10%, 6,000 টাকা, এখানে 1,20,000 10%, 12,000 টাকা। এখন ইবিটি পেয়ে গেলাম এটা বিয়োগ করার পরে, কোনো অসুবিধে, সেখান থেকে ট্যাক্স মনে করছে 22%, মনে করছে 30% করতে পারতো, 22% করে মাইনাস করে দিলাম, রইল পরে প্রফিট আফটার ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স থেকে আমি প্রেফারেন্স বালাকো মাইনাস কর দেগা। তো এখানে কই প্রেফারেন্স হয়, 1,20,000, এখানে 1,20,000, এখানে 1,20,000, ভেরি গুড, আমি 1,20,000-এর উপরে আসাম পার্সেন্টেজ 12,000 টাকা করে মাইনাস করে দিলাম, উত্তর পেলাম যেটা ইকুইটি শেয়ার হোল্ডারদের কাছে কত আছে। এই একে আমি নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে ভাগ করবো, কী করে পেলাম নাম্বার অফ ইকুইটি শেয়ার, কত টাকা, কটাকা ক্যাপিটাল ছিল, মনে কর 10 টাকা করে, তাহলে 18,000, 12,000, 6,000, 12,000, 18,000, 12,000, 6,000 দিয়ে ভাগ করে 9.73, 18.18 অ্যান্ড 43.224। আমাকে যদি বলে যে তুমি কোন প্ল্যানটা নেবে, তুমি কোন বেশি বুদ্ধি করতে যাবে, কম বুদ্ধি করে বলে দাও যে 43.24 ইজ দ্য প্ল্যান সি উইল বি অ্যাকসেপ্টেড, আইডিয়া না আইডিয়া না। চলো ইবিআইটি ইপিএস অ্যানালিসিস ইজ ওভার, হ্যাঁ ইবিআইটি ইপিএস অ্যানালিসিস ইজ ওভার, কত তারিখ, 25-3-23 তারিখে, ওকে ডান, চলো।